পবিত্র শবে বরাত পালন করছেন পর্তুগালে বসবাসরত ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশিরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে লিসবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। ফাহিম, আপনার কাছে জানতে চাইব যে পর্তুগালে প্রবাসীদের নিজস্ব ধর্ম পালনে দেশটির সরকার কতটা আন্তরিক? আপনাকে শুভেচ্ছা এবং পবিত্র রজনীতে আমাদের সকল দর্শকের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক সেই কামনা রাখছি। পর্তুগালে লিসবনে এবং পর্তুগালের বন্দরনগরী পোর্তো এবং আলগার্ভে সহ বিভিন্ন এলাকায় যত বাংলাদেশিরা আছেন ইসলাম ধর্ম অনুসারী মুসলিম যারা আছেন সবাই এই আমাদের যে ধর্মীয় ঐতিহ্য যেটা আমরা ধরে রেখেছি বাংলাদেশে যারা আছি যে দুইটা ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতোই যে শবে মেরাজ শবে কদর এবং শবে বরাত এই শবে বরাতকে সবাই পালন করেন। তবে কিছু কিছু জায়গায় গত রাতে এই শবে বরাত পালন করেছেন অনেকেই সৌদি আরবের সাথে মিল রেখে এবং আজকে লিসবনে পালিত হচ্ছে এবং পর্তুগালের বিভিন্ন এলাকায়ও শবে বরাত পালিত হচ্ছে। পর্তুগাল সরকার যথেষ্ট আন্তরিক সকল ধর্মালম্বীদের ধর্মীয় সব কার্যাদি সম্পাদনের জন্য যথেষ্ট আন্তরিক এবং আন্তরিকতার পরিচয় আমরা এভাবেই বুঝি যে পর্তুগালের লিসবনে প্রায় 12টির মতো মসজিদ আছে বাংলাদেশিদের এবং অন্যান্য দেশের যারা আছেন তাদের তো হয়তো আরো থাকতে পারে। তো এই ছিল সর্বশেষ সাথী। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, পর্তুগালের লিসবন থেকে জানাছিলেন আনোয়ার এইচ খান ফাহিম।